বন্ধুরা আজকে আমি একটা রান্না দেখাচ্ছি কাকরোলের মজাদার স্পাইসি রান্না এখানে তিনটে বড় বড় কাকরোলকে এরকম মোটা মোটা পিস করে কেটে রেখেছি লম্বার উপরে কাটা আর এখানে রয়েছে 2 ইঞ্চি আদা 5 কোয়া রসুন গ্রেট করা পেস্ট না গ্রেট করে রেখেছি আর পেঁয়াজ আছে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি এখানে লাগবে হলুদ কাশ্মীরি মির্চা সরষের তেল মানে স্বাদমতো নুন আর এখানে একটা মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে রাখা এই হলো টোটাল ইনগ্রেডিয়েন্টস এবার আমি রান্না করে দেখাচ্ছি বন্ধুরা আর একটা জিনিস আমি মিস করে গেছি 1 টেবিলস্পুন টমেটো সস দেব লাস্টে কাকরোলগুলো আমি হালকা করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব হ্যাঁ দেখুন হালকা হালকা ভাজা হবে আমি একটা একটা করে তুলে দিচ্ছি যেগুলোই হালকা ভাজা হয়ে যাচ্ছে একটা একটা করে তুলে দিচ্ছি এই তেলটা যেটা রয়েছে তার মধ্যে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা রসুন যে গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা কিছুই না একঘেয়ে কাকরোল ভাজা আর কাকরোলের পুরো দেখিয়েছি আপনি দেখবেন আমার চ্যানেলে কাকরোলের পুর আছে কাকরোলের পাকোড়া আছে আরেকটা কিছু যদি করা যায় সেই হিসেবে করা যায় নুন দিচ্ছি স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চা স্বাদ আছে কালার আছে ঝাল নেই যারা ঝাল খাবেন তারা রেড মির্চা একটা ছোটো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন ভাজা হয়ে গেছে আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম একটা মাঝারি সাইজের টমেটো সেটাও দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সামান্য এবার একটা একটা করে কাকরোলগুলো এর মধ্যে আমি ছেড়ে দেব হ্যাঁ দেখুন আমার রান্নাটা কমপ্লিট কমিয়ে দিচ্ছি আগুনটাকে সিম করে দিলাম এবার একটু 1 টেবিল স্পুন টমেটো সস একটু রেখেছিলাম সেটা একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম এটা একটু নেড়ে দিচ্ছি ব্যাস আমার রান্না কমপ্লিট খুব সহজে চটজলদি হয়ে যাবে করে দেখবেন ভালো লাগবে খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে বন্ধুরা খুব চটজলদি মানে 15 মিনিটে রান্না কমপ্লিট হয়ে যাবে এভাবে একটু করুন করে দেখুন খারাপ লাগবে না কাকরোল দিয়ে আর রান্না করে খেয়ে দেখবেন আগে ভালো লাগছে কি না তারপরে কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না থ্যাংক ইউ